সুদূর কাতার থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে সাথে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জানাচ্ছি খেলা দেখার আমন্ত্রণ। পয়েন্ট 4, মিস্টার সেলিম খান সুদূর কাতার থেকে আমাদের সাথে দীর্ঘক্ষণ লাইভে যুক্ত থেকে খেলা দেখার জন্য আপনাকে জানাচ্ছি আহ্বান। পয়েন্ট আবারও গাজী মার্কেটের সংগৃহীত পয়েন্ট 5। মিস্টার মাসুদ রানা এই মুহূর্তে গাজী মার্কেটের সংগৃহীত পয়েন্ট 5। পয়েন্ট 6 গাজী মার্কেটের সংগৃহীত পয়েন্ট 6। মাসুদ রানা আপনাকে ধন্যবাদ। আবারও পয়েন্ট গাজী মার্কেটের সংগৃহীত পয়েন্ট 7। এরই মাঝে মাঠে উপস্থিত হয়েছেন জনাব পাপেল মাহমুদ। পাপেল মাহমুদকে ধন্যবাদ মাঠে উপস্থিত থাকার জন্য। এরই মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব পাপেল মাহমুদ। পাপেল মাহমুদকে জানাচ্ছি ধন্যবাদ, টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফাস্টম্যান সার্ভিস গাজী মার্কেট। পয়েন্ট 12 এই মুহূর্তে সাইড লস। মিস্টার নয়ন হোসেন আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। তো আপনার আপনার কথাগুলো মোটামুটি ঠিক রয়েছে, তবে পাশাপাশি আপনি যে একটি কথা লিখেছেন চরাঞ্চল, আসলে এটি চরাঞ্চল না, এটি হচ্ছে হাজারগঞ্জ উপশহর। আশা করি আপনি বুঝতে পেরেছেন হাজারগঞ্জ উপশহর হিসাবে আমরা এটিকে চিহ্নিত করেছি, কিন্তু আপনি লিখেছেন এটি চরাঞ্চল। আসলে হাজারগঞ্জকে এখন কোনো অবস্থায় চরাঞ্চল বলার কোনো সুযোগ নেই। আপনাকে অনেক ধন্যবাদ, যুক্ত থাকুন আমাদের সাথে এবং দেখতে থাকুন আমাদের সকল আয়োজন। পাশাপাশি হাজারগঞ্জ উপশহরের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।
আমাদের দীর্ঘদিনের ব্র্যান্ডিং করা এই হায়দরগঞ্জ উপশহর, একটি উপশহর হতে যা যা প্রয়োজন সব কিছুই আমাদের রয়েছে। তো সুতরাং এটিকে এই মুহূর্তে আর চরাঞ্চল বলার কোনো সুযোগ নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। শুধু ঢাকা থেকে দীর্ঘক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে খেলাটি দেখার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে সাথে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকেও জানাচ্ছি বিশেষ আমন্ত্রণ খেলা দেখার জন্য। ধন্যবাদ আপনাকে। দিনের বেলা দিলে এই মাঠটা এমন হয়েছিল, সকালে পানি দিয়ে দিয়ে মিস্টার সিরাজানা আপনাকে ধন্যবাদ। আপনি পাপেল ভাইকে দেখা জানা কেন বলছেন, তো আপনাকে ধন্যবাদ। আপনি পাপেল ভাইকে দেখতে চেয়েছেন, তিনি আসলে এই মুহূর্তে মঞ্চে বসেননি, তাই তাকে দেখা যাচ্ছে না, তাই আমি তাকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনি দেখে থাকুন না, তিনি সামনে দাঁড়িয়ে রয়েছেন, এই মুহূর্তে মঞ্চে বসেন নাই বিধে আমরা সেদিকে তাকে দেখাতে পারছি না। তো দেখুন তিনি আমাদের সাথেই রয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ, যুক্ত থাকুন আমাদের সাথে। মিস্টার নারায়ণ হোসেন আপনাকে ধন্যবাদ। আসলে আপনি বলেছেন যে বিষয়টি পুরো হায়দরগঞ্জ সহ চর অঞ্চলকে বলেছেন, আসলে জিনিসটি হয়তো ভুল হতে পারে, তবে এই ক্ষেত্রে আমরা সবসময় আমাদের হায়দরগঞ্জকে উপশহর হিসাবে আমরা এটিকে চিহ্নিত করে থাকি। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার যুক্তি দেখানোর জন্য। তো এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব পাপেল মাহমুদ, উপস্থিত রয়েছেন জনাব।